উত্তম ব্যবহার ও তা রাখের অধিকার। উত্তম ব্যবহার বলতে আমরা যারা পুরুষ সবাই চাই বউ আমার বশ হয়ে থাক, আমার সাথে খুব ভালো ভালো ব্যবহার করুক, কিন্তু বউকে চায় না আপনার কাছে ভালো ব্যবহার চায় না। আপনি আপনি স্ত্রীর কাছে খুব ভালো ব্যবহার চান আর আপনি কর্কশ স্ত্রীর কাছে চান, এই দাম্পত্য জীবন বেশি দিন টিকবে না। আর টিকেও যদি এই মহিলাকে আপনি সারা জীবন কারাগারে মথুন কষ্ট নির্যাতন করে রাখছেন, কেমতের ময়দানে আপনি ধরা খাবেন। তাই আল্লাহ রাসুল বলছেন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম সম্পদ হলো নেক নারী। সুতরাং নারীদেরকে ভালো হওয়ার চেষ্টা করতে হবে। অপরদিকে আল্লাহ রাসুল বলছেন আবু হুরায়রা কর্তৃক বর্ণিত তিরমিজির সহি হাদিস, আকমাল মুমিনিনা ঈমানা আহসানহুম খুলুকা। আল্লাহ রাসুল বলছেন মোমিনদের মধ্যে সবচেয়ে পরিপূর্ণ ঈমানদার তো সেই ব্যক্তি যার চরিত্র উত্তম। আল্লাহু আকবার। খেয়াল রাখবেন একজন মানুষ সুন্দরভাবে রফলে দান করেন, আমরা মনে করি এই তো লোকটা সহি হাদিসে আসছে, ভালো কথা, জোরে আমিন বলেন, খুশি হয়ে যাই আমরা। তার স্ত্রী পরিবারের সাথে ব্যবহার, পড়োশীর সাথে ব্যবহার, পার্শ্ববর্তী লোকদের সাথে ব্যবহার, আদৌ কি কোনো পরিবর্তন হয়েছে? আদৌ পরিবর্তন হয়েছে আপনি কীভাবে বুঝবেন? যদি কোনো ব্যক্তির ঈমান স্বচ্ছ হয়, পবিত্র হয়, ভালো হয়, তাহলে ওই লোকটার মাধ্যমে তার ব্যবহারগুলো কি প্রকাশিত হবে উত্তমভাবে। যদি ব্যবহারের মাধ্যমে তার উত্তমত্বের পরিচয় বের না হয়, তাহলে তার ভেতরে ওই সালাত, ওই সিয়াম, ওই রফল নারীর ঈমান প্রবেশ করে নাই, সঠিকভাবে ঈমানদার হতে পারে নাই। কে বলছেন? মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকমালুল মুমিনিন, পরিপূর্ণ মুমিন তো সেই যার চরিত্র ভালো। চরিত্র ভালো নয় তাহলে কীভাবে সে পরিপূর্ণ হয়? এরপর আল্লাহ বলছেন খিয়ারুকুম লিনিসাইহিম, তোমাদের মধ্যে শ্রেষ্ঠতম ব্যক্তি তো সেই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ। আল্লাহু আকবার। স্ত্রীর কাছে শ্রেষ্ঠ, আপনি ক্লাসে আসে খুবই ভদ্র, সংগঠনে আসে কর্মীদের কাছে খুবই ভালো, মসজিদে আসে লেকচার দিতে খুবই ভালো, কিন্তু এই লেকচার দিয়ে বাসায় গিয়ে ছেলেমেয়ের সাথে কী করেন আপনারা কি জানেন নাকি? এটা প্রত্যেকটি বউ জানে যে তার স্বামী কেমন। এই জন্য আল্লাহ রাসূল বলছেন একজন মানুষ পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ হওয়ার জন্য সার্টিফিকেট লাগবে তার বউয়ের। তার বউ যদি বলে এই লোকটি ভালো, তাহলে সেই সত্যিকার অর্থে ভালো, কারণ বউ জানে তার খোলা আর বাহিরের সকল অবস্থা সম্পর্কে। সুতরাং বউ যদি কোনো সার্টিফিকেট করে এই লোকটি ভালো, তাহলে আসমানের মালিকের কাছে সে ভালো। দুনিয়ার সমস্ত মানুষ যদি তাকে বলে ভালো, ফুলের মতন চরিত্র ইম্পসিবল, সে নাও হতে পারে, কারণ মানুষ একজন মানুষ সম্পর্কে অতটা জানে না। সর্বশেষ কথা ছিল তালাকের অধিকার। হ্যাঁ, তালাকের অধিকার সম অধিকার, তবে এভাবে না যে স্বামী স্ত্রীকে তালাক দিতে পারে, স্ত্রীও স্বামীকে তালাক দিতে পারে, যেটা বাংলাদেশের আইন এবং যেটা বিয়ের সময় রেজিস্ট্রিতে লিপিবদ্ধ করা হয়, এটা একটা হারাম। বিয়ের সময় অনেক হারাম কিছু রেজিস্ট্রি করে মানুষ বিয়ে করে, অথচ বিয়েটা একটা হালাল জিনিস। তার মধ্যে একটা হারাম হলো স্বামী এবং স্ত্রীর সম অধিকার। না, সব ক্ষেত্রে সম অধিকার না। স্ত্রী স্বামীকে তালাক দিতে পারে, স্ত্রী স্বামীকে তালাক দিতে পারে নাকি? বাংলাদেশে অসংখ্য মহিলা পাওয়া যাবে যে মেয়েরা আজও জিনা করে চলছে। কীভাবে জিনা করছে? ভালো লাগেনি, স্বামীকে তালাকের নোটিশ দিয়ে পাঠিয়ে দিচ্ছে, আরেকখানে বিয়ে করে সংসার করতেছে। কোনো মেয়ের কি অধিকার আছে? না, অধিকার নাই। অধিকার কী আছে তাহলে? স্বামী তার স্ত্রীকে সরাসরি তালাক লেটার দিয়ে দিতে পারে, বলে দিতে পারে, বললেই তালাক হয়ে যাবে, যেভাবে বলুক, মুখে যদি উচ্চারিত করে আমি তোমাকে তালাক দিলাম, তালাক হয়ে গেছে। স্ত্রী যদি শতবার বলে আমি তোমাকে তালাক দিলাম, তোমার ভাত খাবো না, তুমি যা গাল দেখার চাই দেখ, কিচ্ছুই হবে না। সে যদি একজন চেয়ারম্যান না, হাজার চেয়ারম্যানকে দিয়ে স্বাক্ষরিত করে তার স্বামীর কাছে লেটার পাঠায় দেয়, একটা কোর্ট আদালত না, সারা পৃথিবীর কোর্ট আদালত থেকে যদি লেটার দিয়ে যদি সে অর্ডার পাস করে পাঠিয়ে দেয় অমুক স্বামীকে আমি তালাক দিয়ে দিলাম, কখনোই ইসলামের বিধানে এটি তালাক হবে না, কারণ স্ত্রীকে অধিকার দেওয়া নাই। অধিকার কী দেওয়া আছে? সে তার স্ত্রীকে তালাক দিতে পারবে, এটাকে বলে খোলা তালাক। সেই খোলা তালাকটা কি? স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে কমপ্লেন নিয়ে আসবে, আমি এই স্বামীর সংসার করতে চাই না, কারণ কি? এই
কারণ এই এটা আদালতের মাধ্যমে হতে পারে, মধ্যস্থকারী কিছু বিশেষ ব্যক্তিদের মাধ্যমে হতে পারে। বিশেষ ব্যক্তিরা এটাকে সমন্বয় করার চেষ্টা করবে, চেষ্টা করার পর দেখা যাচ্ছে না আদৌ এই মহিলাটা তার স্বামী সংসার করবে না, তখন এই মধ্যস্থ বিচারক মণ্ডলীর মাধ্যমে তখন স্বামীকে প্রস্তাব দেওয়া হবে যে ঠিক আছে এই মহিলা যখন তোমার সংসার করবে না, উনি তালাকের প্রার্থনা করতেছেন তুমি তালাক দিয়ে দাও, সে একটা তালাক দিয়ে দেবে, এটার নাম হলো খোলা তালাক। আর এই তালাক প্রার্থনা করার কারণে এই মহিলা তার স্বামীর দেওয়া যে মহর ছিল সেই মহর সে আর পাবে না। আর যদি স্বামী স্ত্রীকে তালাক দেয় তাহলে স্ত্রী তার স্বামীর কাছ থেকে মহর সে পাবে। তাহলে স্ত্রীর অধিকার কি? সে তালাকের প্রার্থনার মাধ্যমে স্বামীর কাছ থেকে তালাক নেবে। তালাক দেওয়ার অধিকার কার? স্বামীর। অথচ পুরো স্টাম্পটা আমাদের সমাজে উল্টে দেওয়া হয়েছে এবং স্বামী স্ত্রীকে তালাকের অধিকার দিয়ে সে স্বামী ভালো লাগতেছে না আর একটা স্বামী ধরতেছে, ওটা ভালো লাগতেছে আর একটা ধরতেছে, তার মানে জেনার পরে জেনা করে চলছে এই সোসাইটি। অতএব এখান থেকে নিবৃত থাকতে হবে, এটা কোনো স্ত্রীর অধিকার না। সে তালাক প্রার্থনা করতে হবে তার স্বামীর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন বৈধভাবে পুত্র পবিত্রভাবে কোরআন এবং সুন্নাহ এই নির্দেশনা মাফিক আমাদের বৈবাহিক জীবনকে সমুন্নত করুন, উন্নত করুন।